প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি চ্যানেল কর্ণফুলি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাথে আছি আনিস খোকন। আজকের অনুষ্ঠান একটু ব্যতিক্রম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট পরিবেশ কর্মী, সবুজ নিয়ে যার স্বপ্ন, সবুজ নিয়ে যার চিন্তাধারা, এবং সবুজকে যিনি ভালোবাসেন তিনি হলেন সারোয়ার আমিন বাবু। সবাই চেনেন ওনাকে সবুজ বাবু নামে। তো আজকে আমরা ওনার সাথে পরিবেশ নিয়ে কথা বলবো। উনি পরিবেশ একজন বিশেষজ্ঞ, তো পরিবেশ নিয়ে আজকে কথা বলবো। তো কেমন আছেন বাবু ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভ শুভেচ্ছা। সবুজ বলতে আপনি কি বোঝেন? আসলে সবুজ অনেকে মনে করেন একটা রং। হ্যাঁ, একটা রং, কিন্তু আমরা মনে করি সবুজ শুধু একটা রং নয়, এটা একটা চেতনা, এটি একটা বিলিফ, এটা একটা বিশ্বাস, এটা একটা আদর্শ। হ্যাঁ, এটি একটা কমিটমেন্ট। এটা কি যে কি, সেটা হলো পরিবেশের সাথে যে সম্পর্ক, হিউম্যান মানুষের যে প্রাণী জগতের যে সম্পর্ক, নদী সাগর পাহাড় এমনকি মানব জীবনের প্রত্যহিক যে কাজগুলো, এটি সবুজের সাথে সম্পর্কিত। সবুজ বলতে পরিবেশকেই বোঝায় আসলে, কিন্তু সবুজ কোনো একটা রং নয়। এটাকে আমার যারা বিশেষজ্ঞ তারা এটা সবুজ নাম দিয়েছেন, গ্রিন। গ্রিন আপনি দেখতে পাবেন যে পৃথিবীব্যাপী বিভিন্ন স্লোগান, একটা গো গ্রিন একটা শব্দ আছে। হ্যাঁ, অলওয়েজ গ্রিন, গ্রিন ফার্স্ট, এই শব্দগুলো খুব ইউজ হয়, বিশেষ করে ব্যবহৃত হয় সব সারা পৃথিবীতে। এখন আপনি জাপান বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়ার আজকে উন্নত দেশগুলোতে যে ইন্ডাস্ট্রিয়াল যে নতুন কনসেপ্ট নিয়ে আসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ওরাটাকে গ্রিন ইন্ডাস্ট্রি নামে নামকরণ করছে। এটার অর্থটা কি গ্রিন শব্দটা? কারণ ওরা বলছে যে ইন্ডাস্ট্রিগুলো হবে গ্রিন, পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটাকে বলা ইকো ফ্রেন্ডলি। তো ওই গ্রিন, এটা একটা হলো একটা আক্ষরিক শব্দ, এটা হলো একটা একটা চেতনাগত একটা শব্দ। সে পরিবেশের সাথে গ্রিনকে আমরা বোঝানো হচ্ছে, এটা পৃথিবীব্যাপী এটা গ্রিন শব্দটাই জনপ্রিয় হচ্ছে, এবং এটা খুব জনপ্রিয় হচ্ছে, এবং এটা নিয়ে অনেকে কাজ করছে যার যার অবস্থান থেকে। আমরাও এই গ্রিন নিয়ে কাজ করছি, তার মানে সবুজ নিয়ে কাজ করছি। আপনাকে সবুজ বাবু বলে ডাকা হয় কেন? সবুজ বাবু, আসলে আমি গ্রিন নিয়ে কাজ করছি, পরিবেশ নিয়ে কাজ করছি আমার সেই শিশুকাল থেকে, একদম স্কুল লাইফ থেকে আমি বিভিন্ন গাছপালা রোপণ যত্ন এগুলো করতাম, এবং কলেজে কত বছর যাবত আপনি এই পরিবেশ নিয়ে গাছ বৃক্ষ নিয়ে আছেন? প্রায় দুই যুগ ব্যাপী, প্রায় দুই যুগ। হ্যাঁ, প্রায় আমরা 15-20 বছর ব্যাপী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি এগুলো নিয়ে কাজ করতাম, এমনকি আমার কর্মজীবনেও সবুজ নিয়ে কাজ হয়। সেই জন্য অনেকে আমাকে সবুজ বাবুর নামে জাস্ট নাম। আপনার যে অফিসে, অফিসে কি আপনাকে সবুজের কোনো? হ্যাঁ, অবশ্যই। আপনি আমাকে, আপনাকে একটা কথা বলি, সবুজ বলতে শুধু গাছপালা বোঝায় না। অনেকে মনে করে যে গাছপালা বৃক্ষরোপণ এগুলো সবুজ। হ্যাঁ, এগুলো সবুজ, কিন্তু এগুলোর পাশাপাশি আপনি যে কাপড়টা পরবেন, যে পরিবেশে আপনি কাজ করবেন, যে দেওয়ালে যে রংটা লাগাবেন, বর্তমান যে কনসেপ্ট, বর্তমান বর্তমান, এটাকে পরিবেশ বান্ধব লাইফ স্টাইল বলা হয়। অর্থাৎ গ্রিন, এই বিষয়গুলোকে গ্রিন, অর্থাৎ শুধু গাছপালা লাগবে না, আপনার অফিসে কিছু গাছপালা থাকবে, ইনডোর প্ল্যান্টস থাকবে, পাশাপাশি আপনার যে, যেমন ফ্রিজ, ফ্রিজও কিন্তু এখন সীসামুক্ত, লেড ফ্রি করা হচ্ছে, লেড ফ্রি করা হচ্ছে ফ্রিজ। হ্যাঁ, ফ্রিজের ইলেকট্রনিক্স আইটেম, যেমন এখানে লাইটের যে বিষয়গুলো, এটাও কিন্তু টেকনোলজি, হাইটেক, এগুলোকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইলেকট্রনিক্স আইটেম এখন বের করছে এরা। অর্থাৎ আপনার সমস্ত লাইফ স্টাইল হবে পরিবেশ বান্ধব, আপনার গ্রিনকে প্রাধান্য দিয়ে। তো আমাদের অফিস বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, বিশেষ করে শিশুদেরকে যদি আমরা এখন থেকে শিক্ষা দিই, আপনি যদি পরিবেশ নিয়ে কাজ করেন, গ্রিন নিয়ে লাইফ স্টাইল ফলো করেন, আপনার শিশুরাও কিন্তু এটা ফলো করবে, আগামীতে একটা সুন্দর পরিবেশ বান্ধব একটা লাইফ স্টাইল গড়ে উঠবে। পৃথিবীতে এখন যে হারে নিধন হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, গাছ কাটতে 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 কাটতে, এটির এই যে পরিবেশের এই যে ভারসাম্য নষ্ট হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে এই যে উষ্ণতা, পৃথিবীর যে উষ্ণতা, উষ্ণতা আজকে দেখেন যে এত বেশি গরম লাগে, আগে এত গরম লাগতো না, কিংবা দেখা যায় যে আপনার যখন প্লাবন হওয়ার কথা তখন কিন্তু প্লাবন, কিন্তু হঠাৎ হঠাৎ একটা প্লাবন এসে দেখা যায় যে সবগুলি ফসল ধ্বংস করে দেয়।
অর্থাৎ বৃক্ষ যে মানে বন জঙ্গল আপনারা দেখেন যে আপনি বিভিন্ন চ্যানেল আমি টিভিতে দেখি যে জঙ্গল পুরানো হচ্ছে, পুরো জঙ্গল পুরানো হচ্ছে, এতে করে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত তারা কী করে জঙ্গলগুলি পুরাতে পুরাতে, কয়েকদিন আগেও আমি দেখলাম যে জঙ্গলগুলি পুরাতে পুরাতে এমন অবস্থা করছে যে জঙ্গলগুলি পুরাচ্ছে, এবং এগুলি করতেছে আসলে বেসিক্যালি হচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী, যেমন ধরেন আপনার এই আপনার এই যেমন সয়াবিন, এই যে গোটা যে সয়াবিন গাছগুলি হয়, তারা এই যে ব্যবসায়ীরা অসাধু কিছু মানুষগুলি জঙ্গলগুলি পুরাই পুরাই পরিবেশটাকে নষ্ট করছে এবং ভারসাম্য নষ্ট করছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আপনি মঙ্গলবার যে সবুজ বারটা আপনি প্রতি মঙ্গলবার পালন করেন, কেন? এটা হলো আমাদের একটা সংগঠন আছে গ্রিন ক্লাব গ্লোবাল, এটা একটা আন্তর্জাতিক সংগঠন রূপ দিতে চাচ্ছি আমরা। এটা কয়েকটা দেশে এখনো কাজ করছে, বাংলাদেশে সবুজ বার হিসাবে নিয়েছেন। আমরা চিন্তা করলাম মানে মানুষকে কিভাবে পরিবেশ প্রতি সম্পৃক্ত করা যায়। তো প্রতিদিন তো একটা বিশেষ মানুষের কাজ আছে, কর্ম আছে কর্মক্ষেত্রে, তো আমরা প্রতি বরেই কিন্তু প্রতিদিন সবুজের জন্য আমরা কাজ করব, তবে সপ্তাহে একটা দিন মঙ্গলবার টিউজডে এটাকে আমরা সবুজ বার হিসেবে ঘোষণা করতে চাই, এটাকে আমরা জনপ্রিয় করতে চাচ্ছি। এবং এটা অলরেডি অনেকে এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন, আমাদেরকে স্বাগত জানিয়েছেন, এবং অনেকে মঙ্গলবারে প্রতি মঙ্গলবারকে সবুজ বার হিসেবে পালন করছে। এটার কনসেপ্টটা হলো আপনি প্রতিদিন না পারেন কিন্তু আপনি সপ্তাহ অন্তত একদিন সবুজের সাথে থাকুন, পরিবেশ বান্ধব লাইফ স্টাইল ফলো করুন, পরিবেশ বান্ধব জীবন পদ্ধতি পালন করুন। সেটা খাওয়া হতে পারে, আপনি বিশুদ্ধ খাবার খাবেন, আপনি বিশুদ্ধ পানি পান করবেন, এটাও কিন্তু সবুজের বিষয়, এটা কিন্তু গ্রিনের বিষয়, পরিবেশের বিষয়। আপনি যে অফিস করবেন সেটা তো আপনার পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে। হ্যাঁ, যেমন এখন এই যে করোনাকালীন অক্সিজেন নিয়ে সবাই বলছে, আসলে কারণটা কি, সেটা হলো আপনি কিছুক্ষণ আগে বলতে গাছপালা নিধন। আপনার অফিসের আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যখন আপনি প্রচুর গাছপালা লাগাবেন তখন অক্সিজেনের সংকট হবে না এবং আপনার বাতাসটা বিশুদ্ধ হবে, পর্যাপ্ত আলো বাতাস। এখন বর্তমানে ডেভেলপার কোম্পানিগুলো যেভাবে বিল্ডিংগুলো করছে তারা কিন্তু পর্যাপ্ত আলো বাতাস নিয়ে করছে, এবং আমাদের বর্তমান সরকারও কিন্তু ওই ধরনের একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা বিল্ডিংয়ের সামনে কতটুকু সবুজ থাকবে, কতটুকু খালি থাকবে, কতটুকু জলাশয় থাকবে, পানি আধার থাকবে, কতটুকু আলো বাতাস থাকবে, এগুলো যেন ফলো করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর তো একটা নির্দেশ আছে যে 1 ইঞ্চি জায়গা খালি থাকবে না, ওখানে গাছ বৃক্ষ হবে। জি জি, ঠিক আছে। তো আমরা যদি প্রতি মঙ্গলবারকে সবুজবার হিসেবে যদি পালন করি তাহলে পরিবেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, এবং এটি নিয়ে শিশু কিশোর হতে আরম্ভ করে তরুণরা তরুণীরা এবং আমাদের যারা বয়স্করা আছেন তারা সবাই মিলেমিশে যদি আমরা প্রতি মঙ্গলবারকে সবুজবার ঘোষণা করার জন্য কাজ করি। কখন ঘোষণা হবে সরকারিভাবে, কখন ঘোষণা হবে আন্তর্জাতিকভাবে, এটার জন্য আমরা ওয়েট করতেছি না, আমরা আমাদের মাস কাজ করে যাব। তবে হ্যাঁ, আমরা চাই এটাকে জাতিসংঘের যে UNEP ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম যে সংস্থাটি আছে তারা যেন বিষয়টাকে নজর দেয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ওই পর্যায়ে এক সময় আমরা একটা স্মারকলিপি দেবো, ওদেরকে রিকোয়েস্ট করব অফিসিয়ালি যে প্রতি মঙ্গলবারকে সবুজবার হিসেবে ঘোষণা করা যায় আন্তর্জাতিকভাবে। এটা যদি বাংলাদেশ থেকে হয় আমি মনে করি বাংলাদেশের নাম ইতিহাসে লেখা থাকবে, কারণ আমি মনে করি বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে এবং সবুজের জন্য যে কাজ করছে আমাদের সবুজ কর্মীরা, আমাদের পরিবেশ কর্মীরা, এটা বাংলা ওয়ার্ল্ড একটা রেকর্ড হবে। বাংলাদেশ অনেক বড় মানে বিষয় নিয়ে যে কাজ করছে এটা যেন সবাই আন্তর্জাতিক সবাই জানতে পারে। অর্থাৎ অন্তত প্রতি মঙ্গলবারকে যদি সবুজবার ঘোষণা করা হয়, এটা অনেকে হাস্যকর বলছেন কিন্তু পরবর্তী যারা হাস্যকর বলছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছেন। কিরকম কিরকম হাস্যকর হাস্যকর বলছে বলে এটা আবার কী ধরনের প্রতি মঙ্গলবারকে সবুজবার ঘোষণা করা, এটা তো হয় না, আমাদের এটা হয়। এবং যারা এটা বিরোধিতা করছিল তারা দলে দলে আমাদের দলে যোগ দিচ্ছেন, অর্থাৎ পরিবেশের জন্য সবুজের জন্য আমরা আছি, আমার সাথে সঙ্গতি প্রকাশ করেছেন এবং আমাদের সংগঠনের প্রতি গ্রিন ক্লাবের প্রতি সঙ্গতি প্রকাশ করেছেন। আপনি একটা জিনিস ফলো করবেন, এই যে মুজিব বর্ষে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে একজন সমাজকর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা উনি ঘোষণা করেছেন মুজিব বর্ষে 1 কোটি গাছের চারা লাগাতে হবে, এবং আমরা অলরেডি গাছের চারা লাগিয়েছি, অনেক অনেক গাছের চারা লাগিয়েছি যা যার অবস্থান থেকে। বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, 17 কোটি মানুষ যদি 2টা করে 3টা করে গাছ লাগে কত গাছ লাগা হতে পারে চিন্তা আপনি করে দেখেন, 2টা করে ধরেন তাহলে। হ্যাঁ, বিশেষ করে শিশুদেরকে এই মুজিব বর্ষে আমি মনে করি উৎসাহিত করা উচিত গাছ লাগানো, এবং দেখবেন যে
বাংলাদেশে সবুজে ভরে গেছে, বাংলাদেশ সবুজ, এমনও তো সবুজ দেশ। এটা দেখবেন যে আপনি যে বলছেন বৃক্ষ নিধন হচ্ছে, বৃক্ষ যত্ন নেওয়া হচ্ছে না, দেখবেন যে আপনি এই মুজিব বর্ষে একটা সবুজ বাংলাদেশ যে আমরা ছোটকাল থেকে পড়ে আসছি এটা গড়ে উঠবে, এবং মুজিব বর্ষে সবচেয়ে বড় চমক হবে, সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হবে, বেশি করে গাছ লাগানো। এবং আমরা গ্রিন ক্লাব বলেন, ব্যক্তিগতভাবে বলেন, আমাদের সমাজ যারা আছে তারা বলেন, আমাদের বন্ধু বান্ধব সবার আত্মীয় আপনাকে আহ্বান জানাচ্ছি, বেশি করে গাছ লাগান। সেটা যে বর্ষাকালে লাগাতে হবে এমন না, আপনি বছরের প্রতিদিন যে কোনো সময় আপনি গাছ লাগাতে পারেন। আচ্ছা বাবু ভাই, এই বর্ষাকালের আগে বা বর্ষাকালে লাগালে এটা বেশি ভালো হয়, কি কেমন ভালো হয় এটা কি বলবেন? কি বর্ষাকালে শীতকালে গ্রোথ হয় না, পানিটা সবসময় আলাদা না, পানিটা এটা সবসময় পাওয়া যায়, আর গাছের সাথে পানির একটা সম্পর্ক আছে, সেটা বর্ষাকালটা সুইটেবল বলা হয়, বর্ষার ঠিক পরপরেই, কারণ পানিটা জমে যায় মাটির লেভেলের সাথে, এগুলো আস্তে আস্তে নেমে যায়, তখন ভিজা থাকে, আর্দ্র থাকে, তখন গাছ লাগালে গাছের যথেষ্ট পুষ্টি পায়। অর্থাৎ একটা সাইক্লিং, এটাকে আউটো সাইক্লিং বলে, ওটার সাথে একটা সম্পর্ক। চট্টগ্রাম শহরে বৃক্ষ লাগানোর মতো, চারা লাগানোর মতো তো পর্যাপ্ত জায়গা নেই, এতে করে আপনারা কী করছেন বা কী করবেন? না আপনি দেখেন, পর্যাপ্ত জায়গা আপনি বলতেছেন যে আমাদের এই চট্টগ্রাম শহর বলেন, ঢাকা শহর বলেন, রাজশাহী বলেন, শহরগুলোতে তো লাগানো, আমি গেছি, ওখানে দেখা যাচ্ছে অনেক পতিত জমি আছে, অনেক মানে জায়গা পড়ে রয়েছে, সেটা কি অনেক সরকারি জমি আছে, কিন্তু আপনি রেলের দিকে থাকান, আপনি বন্দরের দিকে থাকান, খালি জায়গা পড়ে রয়েছে, ওখানে কোনো রক্ষণাবেক্ষণ নেই, কোনো সংরক্ষণ নেই, অনেক দখল বেদখল হয়ে গেছে। কিন্তু আমি বলতেছি কি, সরকারের তরফ থেকে একটা সামাজিক যে বনায়নটা, বিশেষ করে বর্তমান সরকার এটা সামাজিক বনায়ন, সামাজিক বনায়ন চালু করুক, বন্দরের রাস্তাটা গাড়ির গাছের চারাগুলো লাগাক, অসুবিধা নাই তো, কিন্তু গাছটা হোক হোক সবুজটা বাড়ুক, আপনি বাইরের মানুষ যাওয়ার কোনো দরকার নেই, বন্দরের জায়গায় বন্দরে গাছ লাগা, ওদের স্টাফ, ওদের কর্মকর্তা, রেলের জায়গায় রেলের মানুষের গাছ লাগা, সমস্যা নেই তো, সেরকম আরও কিছু জায়গা আছে। আরেকটা বিষয় আমি আরেকটা বিষয় বলি, আমি বৃক্ষ রোপণ করব, যেখানে জায়গা পাবো, খালি জায়গা পাবো, বৃক্ষ রোপণ করব, আপনি করবেন বা যে করবে, আমার কথা হচ্ছে সেই ফল, সেই ফল যে কেউ খাবে, কাক পক্ষী খাক, মানুষে খাক, যে খাক। এখন আমাদের ভিতরে একটা একটা ব্যাপার আছে কি, আমি গাছটা লাগাবো আর ফল জনগণ হবে না, ওরকম চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করলে হবে না, আপনাকে আমাকে বা সবাইকে এরকম চিন্তাধারা রাখতে হবে যে আমি বৃক্ষ এটা রোপণ করব, সেটা হচ্ছে কাঁঠাল গাছ হতে পারে, আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, ফলন্ত গাছ হতে পারে, হ্যাঁ ওষুধি গাছ হতে পারে, আমার যত রকম গাছ আমি রোপণ করব, এটা জনগণ খাবে, এটা পক্ষী পাকিয়ে খাবে, খাক, সমস্যা আছে না? আমার আমার কথাটা ওইটাই, আপনি গাছটা লাগাবেন যে আপনি বুক করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই, কারণ আপনি নাও বাঁচতে পারেন, আমার প্রয়োজন এই গাছটার ফল, এটা আমি বুক করবো এমন প্রয়োজন, এই ফলটা যদি কেউ খায়, একটা পশু পাখি খায়, এটা কিন্তু অনেক অনেক সময় অনেক আপনি গাছটা কিন্তু নিঃস্বার্থভাবে করতে হবে, যেমন আমাদের উঠানে বা আপনাদের উঠানে বা আপনাদের আশেপাশে যে গাছগুলো লাগে, এগুলো আমাদের দাদা দাদিরা লাগিয়েছে, অনেক লাগিয়েছে, এগুলো আমার বুক করছে, এখন এখন আপনি লাগালে এটা আপনার জেনারেশন, নেক্সট জেনারেশন, আমার কথা হচ্ছে আমার জেনারেশন, আমার কথা হচ্ছে সেটা রাস্তার মানুষ যে কেউ খাবে, যে কেউ আমার ওষুধি গাছটা নিবে, ওখান থেকে ফলটা নিবে, খাক, সমস্যা নাই, কথা বুঝে গেছে? আমার কথা হচ্ছে এই মন মানসিকতা নিয়ে তো আমি আশা, যেমন আরো বিষয় আছে বৃক্ষরোপণ কর্মসূচি, এই আরেকটা এই সুযোগ আমি একটা কথা বলে ফেলি, যেমন আমাদের চট্টগ্রামের সমুদ্র উপকূলে, বিশেষ করে কক্সবাজারে যে চট্টগ্রাম কক্সবাজারের সামুদ্রিক জোন, এখানে দেখা যাচ্ছে যে ঝাউ গাছ, হ্যাঁ অনেক ঝাউ গাছটা কিন্তু এটা লাগিয়েছিল আজ থেকে 100-500 বছর আগে, ওই দ্বারা বেগ চলে আসে, আচ্ছা ঝাউ গাছ কোনো কাজে আসে না, আমাদের একটা কনসেপ্ট হলো ঝাউ গাছ না লেগে নারিকেল গাছ লাগাও, ইয়েস, এবং ঝাউ গাছগুলো কিন্তু কোনো পাখি বসে না, কোনো পাখি গান গায় না, গান গায় না, ওখানে বাতাসে ফল নেই, ওটা কোনো ওষুধি গাছ, যেমন শ্রীলঙ্কা কলম্বো থেকে দেখেন, আপনি বড় বড় শহরে দেখেন, জাপান সিঙ্গাপুরের সমুদ্র পারে প্রচুর নারিকেল গাছ, এবং নারিকেলটা আমি আমি বাবু ভাই আমি ব্যাংককে গিয়েছি, দুবাই গিয়েছি, দুবাইতে দেখেছি সিটি কর্পোরেশনে বা রাস্তার মাঝখানে মাঝখানে দেখলাম যে আপনার ওদের ওই যে খেজুর গাছ, আবার ব্যাংককে দেখছি ওদের তেঁতুল গাছ হতে শুরু করে নানান গাছ হচ্ছে আপনার রাস্তায়, আর এই সমুদ্রের পারে প্রচুর গাছ লাগান, ফলন ফলন্ত গাছ, ফলন্ত গাছ লাগান, নারকেল ফলের গাছ, নারকেল গাছ লাগান, সুপারি গাছ লাগান, অসুবিধা কি, আপনি ফলন গাছ, ফলন্ত গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যেহেতু লোনা বাতাস সেখানে নারকেল গাছটা সুইটেবল, নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল সহজলভ্য হবে, মানুষ খেতে পারবে, কিছু ব্যবসা ওরা যারা হকাররা আছে তারা ব্যবসা করলো,
আপনি সাজা যারা পর্যটন আছে তারাও সহজে নারকেলগুলো পেল, আবার পুষ্টিও পেল, সৌন্দর্য বাড়ল, এমনকি সমুদ্র উপকূলে একটা যে ঝড়ঝাপটা, যে তুফান সাইক্লোন, এগুলো মোকাবিলা করে কিন্তু নারকেল গাছ পৃথিবীতে বিভিন্ন দেশে দেখা গেছে। কিন্তু যা গাছগুলো আমি যা গাছগুলো কমরেড বিরোধিতা করছি, যা গাছ থাক, আবারও আসছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দর্শক, ফিরে আসলাম আবারও বিরতির পরে। তো প্রশ্ন যেটা ছিল যে সবুজ নিয়ে যে পৃথিবীতে একটা জনপ্রিয় গড়ে উঠেছে, তো এই এই জনপ্রিয়তা নিয়ে আপনারা একটু কিছু বলবেন একটু। আসলে পৃথিবীটা কিন্তু সবুজের দিকে ধাবিত হচ্ছে আমি মনে করি, কারণ আপনি দেখেন জার্মানিতে যে ওদের যে পলিসিগুলো, ওরা যেমন সোলার সিস্টেম, যে যে আলো সূর্য আলো দিয়ে যে সোলার সিস্টেম, সৌরবিদ্যুৎ, ওরা ওটাকে অলরেডি ডিসিশন নিয়েছে, তারা ওরা এটা আরও জনপ্রিয় করবে এবং ওদের প্রকল্পগুলো প্রজেক্ট করছে। আমি বেশ কয়েকটা দেশে গিয়েছি, জাপান আমি নিজে দেখেছি, রেল লাইনের পাশে সব সোলার, মানে আপনাকে দেখেছি আপনি অনেক দেশে ভ্রমণ করেছেন, আমি গেছি এবং দেখা যাচ্ছে যে এগুলো ওরা ওদিকে ধাবিত হচ্ছে। সবুজ যে আপনি শুধু রং না, অর্থাৎ আপনাকে আপনার চিন্তাটাকে এই পরিবেশ বান্ধব করতে হবে। আপনি যে বিদ্যুৎ উৎপাদন করবেন, আপনি যে ইন্ডাস্ট্রি করবেন, হ্যাঁ, যেমন আপনার এই যে এই আপনার এই যে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে যে বায়ু দূষণ হচ্ছে, এগুলোর জন্য একটা টেকনোলজি চলে আসছে অলরেডি, ওরা ওগুলোকে ফলো করতেছে। হ্যাঁ, ওয়াটার ট্রিটমেন্ট এটাও কিন্তু পরিবেশের সাথে সম্পর্কিত। আপনার বায়ু দূষণ, এখন ইট ভাটারটা কিন্তু একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলে ইটের ভাটার যে বাতাসগুলো একটা নির্দিষ্ট উপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বায়ু দূষণ কমে যাচ্ছে, সব কিছু হাইটেকের দিকে ফলো হচ্ছে। আপনি যে সবুজ আন্দোলন বলতেছেন, এটাও একটা সবুজের একটা বিষয়। জার্মানির পার্লামেন্টে অলরেডি, বিশেষ করে ফিনল্যান্ড বড় বড় উন্নত দেশে, আপনার ফ্রান্সে, ব্রিটিশেও, এমনকি জাপানেও, সব জায়গায় এখন আপনার পরিবেশকে প্রাধান্য দিচ্ছে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থাৎ সরকারের নেতৃবৃন্দ পরিবেশের, অর্থাৎ তারা হচ্ছে আগামীর পৃথিবীকে, আমার প্রজন্মকে, আমার দেশের মানুষকে নিরাপদে রাখতে হবে। নিরাপদের জন্য সবুজ বিষয়টা মাস্ট, তার মানে পরিবেশকে আমি এখন থেকে আমি আমার সমস্ত প্রোডাকশন, আমার সমস্ত কর্মসূচি গ্রিন হবে। জি জি, পরিবেশ, গাড়ির ধোঁয়াটা একটা পরিবেশের জন্য ক্ষতিকারক। জি, এবং ধোঁয়া, যত রকম ধোঁয়া আছে এবং জ্বালানি আছে, ওটা ওগুলি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে। আপনার যে ইটের ভাটা, ওটার থেকেও কিন্তু পরিবেশের যথেষ্ট ক্ষতি করতেছে এবং করছে অনেক। এখন যে হঠাৎ জোয়ার হচ্ছে, এই যে আপনার নদী সাগরের যে উচ্চতা বেড়ে গেল, হ্যাঁ, হঠাৎ প্লাবন, এইগুলি হচ্ছে কি আসলে এসব পরিবেশের কারণে? আসলে এই যে সাইটের পরপর যারা এই সোলারটা কিন্তু অনেক বছর আগে মানে ওরা আবিষ্কার করছিল, আপনার এই যে সোলার সিস্টেম যে এখন লাইট জ্বলবে, ওরা তখন বলছিল যে বড় বড় যারা রাজনীতিবিদ তাদেরকে বলছিল যে সোলার দিয়ে আমরা সূর্যের আলো দিয়ে এমনভাবে আমরা ইয়ে করবো যাতে করে কোনো পরিবেশের নষ্ট হবে না, পরিবেশ ক্ষতি হবে না, ধোঁয়া বেরোবে না, অর্থাৎ প্লেন চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, সব কিছু হবে, লাইট জ্বলবে এবং আপনার রাস্তার যে লাইটগুলি জ্বলবে, এখন ধীরে ধীরে যেভাবে জ্বলতেছে সব কটা জ্বলবে। এই যে 1965 সালে থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করছিল এটা, ওই তখন থেকেই তারা এটা নিয়ে খুব মানে প্রচেষ্টা ছিল, মানে তখন থেকেই প্রচেষ্টা ছিল যে আগামী প্রজন্মকে মানে তারা রক্ষা করার জন্য কিন্তু যথেষ্ট প্রচেষ্টা ছিল। কিন্তু তাদের একটা সমস্যা ছিল যে তারা যারা রাজনীতিবিদ ছিল, বিশ্বের বড় বড় রাজনীতিবিদগুলি, তারা আসলে এগুলি খুব একটা সাই দেয় নেই যে এটা কীভাবে হয়, এমন তো মানে এসব কারণে এটা হয়ে যাবে। এটা যখন পৃথিবীর সভ্যতাটা মানে এক দেশের সাথে আর দেশের সম্পর্কিত, আমাদের দেশও ইনশাল্লাহ অনেক পরিবেশ নিয়ে কাজ করছে, পরিবেশ মন্ত্রণালয় অনেক কাজ করছে, আরও কাজ করা উচিত।
একসময় তো পৃথিবীতে 100 বছর আগে কোনো পরিবেশ মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় ছিল না, এখন পরিবেশ মন্ত্রণালয় হচ্ছে, এখন জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রোগ্রাম হচ্ছে, এই বিষয়গুলো এখন মানুষের সামনে আসছে এবং ওরা বুঝতে পারছে আসলে পৃথিবীকে রক্ষা করার জন্য এটা সবুজ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ খুবই প্রয়োজন এবং আমরাও এইভাবে এগিয়ে যাচ্ছি। এটা এটা হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ মানুষ সবসময় পজিটিভ চিন্তা করে, সবুজ মানে পজিটিভ। আপনি যখন ট্রাফিক সিগন্যালে দেখবেন সবুজ সবুজ সবুজ, হ্যাঁ সবুজ মানে গতি গতি, সবুজ আমি এগিয়ে যান, সবুজ মানে পজিটিভ পজিটিভ, সবুজ মানে হ্যাঁ ভালো দিক ভালো দিক ভালো দিক। তো সবুজ নিয়ে চিন্তা করা, সবুজ নিয়ে কাজ করা, সেই জন্য সবুজ বার ঘোষণা করা মঙ্গলবারকে, মঙ্গলবার এই বিষয়গুলো আসলে একটার সাথে একটা সম্পর্কিত। আপনি যে শুধু গাছপালা লাগাই লাগে সব কিছু এটা না, আপনি আপনার চিন্তাটা সবুজ হতে হবে, আপনার আশেপাশের আশেপাশের পরিবেশ নোংরা পরিবেশ, আপনি সিঁড়ি দুটার সময় আপনার শরীরটা পরিষ্কার রাখতে হবে, আপনার সামনে যে গাড়ি যাচ্ছে আপনার খালো ধোঁয়া যেন বের না হয় এগুলোকে আপনাকে ফলো করতে হবে, এগুলো যেন না হয়। আপনি এই কনস্ট্রাকশনের ধুলাবালি বাচ্চাদের ক্ষতি করতে স্কুলে যাচ্ছে, গাড়ির হরন, এটাও সবুজের বিষয়, এটাও গ্রিনের বিষয়, এই বিষয়গুলো এইটা মারাত্মক একটা খারাপ বিষয়। এইগুলোকে রাস্তায় ড্রাইভাররা এত বেশি হরন দেয়, এত বেশি হরন বাজায় যেগুলি ব্রেনের জন্য হার্ট কিছু সবুজের বিষয়, বাচ্চারা যেভাবে রাস্তায় চলাফেরা করে এগুলি যে কত সব মানুষের সব বয়সের মানুষের, আমি দেখলাম যে ব্যাংকক আমি অনেকবার গিয়েছিলাম আমার আপনাদের দোয়ায়, আমি ওখানে একটা হরনের আওয়াজ পাই না, থাইল্যান্ডে একটা হরনের আওয়াজ নাই, মানে অর্থাৎ তারা কত সভ্য। আর আমরা আমরা এই যে যে ড্রাইভারগুলি বা আমরা যারা আছি অধিকাংশই অহেতুক যে বললাম যে মঙ্গলবারকে সবুজবার ঘোষণা, আমরা প্রতি মঙ্গলবারে যদি আমরা এগুলোকে বেশি করে ফলো করি, মানে শব্দ দূষণ, বায়ু বাতাস দূষণ, আশেপাশের যে নোংরা পরিবেশ এগুলোকে পরিষ্কার রাখা, তারপর আপনার বিশুদ্ধ খাবার খাওয়া, বিশুদ্ধ পানি খাওয়া, এগুলোকে যদি আমরা যদি চর্চা করি দেখবেন যে প্রতিদিনই সবুজবার হিসেবে সবাই পালন করছে। অর্থাৎ এটা একটা আমাদের একটা কনসেপ্ট, এটা আমরা কাজ, এটাতে 100% আমরা মানে সফল হবে এমন না, তবে আমরা পৃথিবীতে চেষ্টা চালায় যাবে একটা কিছু দিয়ে যেতে চাই আমরা যারা সবুজ কর্মী আছি তারাই। অর্থাৎ পৃথিবীতে কোনো আমার কোনো পৃথিবীটাকে কিছু দিতে চান, অর্থাৎ আমার এটা কোনো ব্যক্তিগত বিষয় নেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করে যেতে চান। এটা প্রতি মঙ্গলবারকে আমি সবাইকে আমাদের প্রতি মঙ্গলবার অন্তত আপনারা সবুজের জন্য কাজ করুন, পরিবেশের জন্য কাজ করুন। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ব্যতিক্রম একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।